এই দেখেন পুরোটাই প্রিন্ট হয়ে গেছে রিমুভ করে আগের মতো একদম মনে হবে যে আপনার ফোনটা নতুনই আছে সেম সিস্টেম আপনার ফোনটা নতুনই থাকবে এইগুলো আপনার মনের মতো করে যে আপনার ফোনটাকে সুন্দর করে সাজাতে জাস্ট আমি একটা গুছিয়ে নিয়েছি যে এটা দিয়ে আমি আমার ফোনটাকে দেখাই দিচ্ছি যে কিভাবে ডিজাইন করা লাগবে যে কোনো ডিজাইন আপনার মনের মতো যে কোনো ডিজাইন আপনি আমাদের কাছে দিবেন আমরা এটা সেম অ্যাজ ইট ইজ ডিজাইনটা আমি আপনার কভারের মধ্যে করে দিই Assalamualaikum. Assalam. Kile bhaiya? Bhaiya, ami ekta eleven er cover chaichhilam. Apnader kache notun kono cover? Cover to ache bhai, egulo dekhen chole kina. Echhara jodi pochondo na hoy tale onno byabostha ache amader. Shudhu egulai ache no? Apatoto egulo ache. Apni chaile amader customize kore nite paren. আচ্ছা ওটা কি আমি একটু দেখতে পারি হ্যাঁ কাস্টমাইজ সিস্টেম হলো লাইক এই ধরনের আমাদের যে কোনো ছবি দিয়ে আপনি করতে পারবেন আচ্ছা ঠিক আছে বা আপনার পছন্দের মতো যে কোনো ছবি আমরা দিলাম আমরা ছবি আপনি দিলে আমি ছবি দিয়ে আপনাকে পিন করে দিতে পারবো আচ্ছা আপনার মনের মতো করে সাজিয়ে দিতে পারবো আপনি চাইলে বসেন 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আমারে একটা করে দেন ওকে বসেন প্লিজ ওকে আচ্ছা এটা কিভাবে করে আমি দেখতে চাচ্ছিলাম অবশ্যই দেখাচ্ছি একটু আপনারা দেখেন এটা হলো আমাদের সাবলিমেশন মেশিন এটা এমন একটা মেশিন যেটা মাধ্যমে আপনার প্রয়োজনীয় বা পছন্দের মতো যে কোনো জিনিস আপনি আমাদের কভারের মধ্যে পিন করতে পারবেন আপনি যেহেতু একটা কভার চুজ করে দিয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আপনাকে এটা দেখাচ্ছি আমাদের এটা হলো ব্লাইন্ড একটা কভার থাকে আমাদের কাছে আপনার অ্যাজ ইট ইজ মডেলই কভার আমরা দিচ্ছি এই কভারের মধ্যে আপনার যে ছবিটা ওইটা আমরা ইয়ে করে দিব সে সবার প্রথম আমাদের ফোনটা আমরা অন করতে হবে ইয়াটা এখানে আমাদের এই মেশিনের মাধ্যমে আমরা এখানে বসাই দিচ্ছি এটা বসানোর পরে এই মেশিনের মাধ্যমে মূলত আমরা জিনিসগুলো কমপ্লিটলি করে দিই এখানে একটা সিস্টেম আছে আপনার লোরা তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাক পার্টে যে যে কোনো ডিজাইন আপনারা করতে পারবেন এই মেশিন ডিজাইন করতে আপনি যে কোনো সিস্টেম যে কোনো ডিজাইন আপনার মনের মতো যে কোনো ডিজাইন আপনি আমাদের কাছে দিবেন আমরা এটা সেম অ্যাজ ইট ইজ ডিজাইনটা আমি আপনার কভারের মধ্যে করে দিব যদি কেউ তার নিজের পিকচার দিয়ে এটা করতে চায় তাও কি করতে পারে হ্যাঁ হ্যাঁ নিজের পিকচার হোক যে কোনো যে বাচ্চাদের পিকচার লোগো যে কোনো লোগো হ্যাঁ নাম টাম দিয়ে এই একটা মেশিন যেটা দিয়ে আমরা সব ধরনের প্রিন্টিং আমরা করে দিচ্ছি মোবাইলের মাধ্যমে মোবাইল বা মগও করেছি যেহেতু আমরা মোবাইল রিলেটেড আমরা মোবাইলের কথাই বলছি তো সব লোগো করে দিতে পারবেন এবার কিছু কিছু প্রিন্ট আছে যেটা হলো পুরোটাই প্রিন্ট আসে না বাট আমাদের এই সাবলিমেশন মেশিনে একদম বর্ডার পর্যন্ত প্রিন্ট আসবে কিছুক্ষণ মধ্যে আপনারা এটা দেখতে পারবেন তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা দেখাচ্ছি তো এই প্রিন্টারটার দীর্ঘস্থায়ী কিরকম প্রিন্টিংটা কখনোই নষ্ট হবে না কখনোই নষ্ট হবে না আপনি যতদিন ইচ্ছা ইউজ করবেন আপনার মাইন্ড চেঞ্জ না হওয়া পর্যন্ত আপনি এটা রাখতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে প্রিন্ট সিস্টেমটা উনি যেটা চুজ করে দিয়েছেন আমাদেরকে আমি প্রিন্টটা দেখাচ্ছি এই দেখেন পুরোটাই প্রিন্ট হয়ে গেছে সেম বর্ডার পর্যন্ত এটার প্রিন্টিং আসবে আচ্ছা এটা হচ্ছে ভাইয়া চুজ করেছে হ্যাঁ যে এই ডিজাইনটা সে চুজ করেছে সেম জিনিসটা আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি এবার এটা কখনো নষ্ট হওয়ার কিছু নাই যতদিন ইচ্ছা সে ইউজ করবে এবং অ্যাজ ইট ইজটাই থাকবে এটা তো স্ক্র্যাচ প্রুফ হ্যাঁ স্ক্র্যাচ প্রুফ ওয়াটার প্রুফ কিছু হবে না এই কভার কোনোদিনই ইউজ করলে কোনো প্রবলেম নেই যতদিন পর্যন্ত এটা ভেঙে না যায় ততদিন পর্যন্ত এটা থাকবে হ্যাঁ ততদিন পর্যন্ত থাকবে তো আশা করি যারা কাউকে গিফট করতে চাচ্ছেন বা ঢাকার বাইরে থেকে যে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ বা মেইল নাম্বার থাকবে আপনারা আপনাদের প্রিয়জনের ছবি বা আপনার মডেল নাম্বার দিয়ে দিলেই আমরা আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঢাকার যে কোনো ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিব তো ভাই আপনাদের এই অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হলো উত্তরা সনন্দন মার্কেট মাস্কট প্লাজা লেভেল 4 এ আমাদের শপটা শপ নম্বর হলো 507 আপসুরি টেলিকম আচ্ছা এখন আসি প্রাইজের বিষয়ে এখানে আমাদের কয়টা স্ল্যাব আছে এটা একটা হলো যদি আপনার নিজস্ব কভার থাকে সেক্ষেত্রে আমাদের প্রিন্টিং খরচ মাত্র 500 টাকা আর যদি আমাদের এই কভার উইথ প্রিন্ট আসে সেক্ষেত্রে আমাদের এই কোয়ালিটিটা হাই কোয়ালিটি কোয়ালিটি এটা 1000 টাকা করে আমাদের প্রাইস আর শুধু পাশাপাশি যে আমাদের এটা না আপনি যদি আপনার ছবি দিয়ে শুধু ব্যাক ফোনের ব্যাক স্টিকারও করতে চান আপনি চাইলে আমাদের এই মেশিনটার মাধ্যমে সেটাও করতে পারবেন আমি ফ্রন্ট সাইডে যে মেশিনটা দেখাচ্ছি এটা দিয়েও আপনি আপনার মনের মতো করে ফোন সাজিয়ে নিতে পারবেন এই যে ব্যাক যে স্টিকারগুলো এটা হলো আমাদের এখানে প্রচুর পরিমাণে স্টিকার আছে এখানে অনেক স্টিকার দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্টিকার আছে এইগুলো আপনার মনের মতো করে যে আপনার ফোনটাকে সুন্দর করে সাজাতে জাস্ট আমি একটা গুছিয়ে নিয়েছি যে এটা দিয়ে আমি আমার ফোনটাকে দেখাই দিচ্ছি যে কিভাবে ডিজাইন করা লাগবে আগের মতো একদম মনে হবে যে আপনার ফোনটা নতুনই আছে সেম সিস্টেম আপনার ফোনটা নতুনই থাকবে কোনো ধরনের কোনো স্ক্যাচ কোনো কিছু থাকবে না এই জিনিসটা অনেকে আপনি কভার ইউজ করতে চাচ্ছেন না যে আমি কভার ইউজ করবো না আমি আমার ফোনটাকে একদম স্লিম রাখবো
তখন সেই ক্ষেত্রে আমরা আর ফোনটাকে কাস্টমাইজ করে দিই আমি একটু দেখাচ্ছি প্লিজ এদিকে দেখেন মডেল ওয়াইজ চলে আসবে সাপোজ আমি এখন এই পর্যায়ে চলে যাব এখন আমি আমার ডিজাইনটা দিব কাস্টমাইজ ডিজাইনটা আমি মোবাইলটা নিলাম আমার মডেলটা কি আমার মডেল Oppo ব্র্যান্ডের F15 আমি আমার সার্চ দিয়ে দিলাম এই যে 2020 মডেল আমি যখন এখানে কাস্টমাইজ ডিজাইন থাকবে ব্যাকগ্রাউন্ডে যে আমি আমারটা দিব তখন এই যে সেম ডিজাইনটা যখন আমি ক্লিক করব সেটা অটো এখানে কেটে নেবে লেজারে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু ডিজাইন অনুযায়ী কেটে যাচ্ছে ওইটার যে সাইজটা Oppo F15 সেটার অনুযায়ী কেটে যাচ্ছে তো কতক্ষণ লাগে এটা এটা মাত্র বড় জোর 30 থেকে 40 সেকেন্ডের কাজ এর মধ্যে আমার জিনিসটা কেটে দিয়ে দিবে আমার শুধু যে ব্যাক পার্টটা না পাশাপাশি আমরা এখানে আমাদের ফ্রন্ট অনেকে গ্লাসগুলো লাগানোর পরে দুই একদিন বা 15 দিন পর পর ফেটে যায় বাট আমাদের যে জেল পলি বলে যেটাকে স্ক্র্যাচ প্রুফ জিনিসটা লাগানোর পর আপনার ডিসপ্লে ফাটবে না এবং লং টাইম ইউজ করতে পারবেন এটা আমাদের 500 করে নিচ্ছে আমরা বাট এটা একবার ইনভেস্টের পরে আপনার কখনোই চেঞ্জ করার প্রয়োজন হবে আশা করি তো যারা স্কিন প্রোটেক্টর পাচ্ছেন না বাংলাদেশের দুই একটা ব্র্যান্ড ছাড়া ওয়ার্ল্ডের যে কোনো মডেল যে কোনো মডেলের জন্য আসবেন আশা করি আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ স্ক্র্যাচ প্রুফ হ্যাঁ অটো রিমুভ বাবল প্রুফ মানে আপনার কোনো বাবল থাকবে না অটো রিমুভ হয়ে যাবে কোনো স্ক্র্যাচ থাকলে 500 করি আমাদের এটা 500 করে তবে কিছু কিছু জিনিস আছে পেপারে ভেরিয়েশন আছে 500 আছে 1000 আছে সর্বনিম্ন 500 আমাদের আচ্ছা দুইটা মিলে কত টাকা রাখেন দুইটা মিলে সর্বনিম্ন 1000 টাকা ফ্রন্ট এন্ড ব্যাক এটা হলো স্টিকারের ক্ষেত্রে সাপোজ আমার এই ফোনটা এখন ফুল ফ্রেশ এটাকে কাস্টমাইজ করে আমি আমার মনের মতো করে ঘুরে নিচ্ছি ইজিলি তখন আপনি এই জিনিসটার ডিজাইনটা আপনি উঠায়া সেম অ্যাজ ইট ইজ এখানে বসায় দিলেন আপনার একটা ফোনে একটা গর্জিয়াস একটা লুক চলে আসবে দেখেন এখন আমার ফোনটাটা গর্জিয়াস একটা লুকে চলে আসছে খুবই চমৎকার কিন্তু ঠিক আছে তো এটা চাইলে যে কোনো লোক যে কোনো ফোনের ডিজাইন এভাবে করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আশা করি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটার ব্যাক পার্টে কিন্তু স্টিকার করা হলো আপনারা চাইলে কিন্তু এই স্টিকারগুলো করতে পারবেন তো এটার প্রাইস কত এটা 500 করে 500 করে হ্যাঁ আর সবচেয়ে মজার ব্যাপার অনেকেই ব্যাকশেলটা ভেঙে যায় ব্যাকশেলটা ভেঙে গেলে ব্যাকশেলটা রিমুভ করতে 1-1.5 হাজার টাকা লাগে বা 2000 টাকাও লাগে কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে সেই একটা স্টিকার লাগাই নিলে তখন তার ব্যাকশেলটা চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না সেইভাবে লং টাইম ইউজ করতে পারবে তো আশা করি সবাই এটা যার যার প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন আমরা কাস্টমাইজ করে দিব আর তো ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা আবার একটু বলেন আমাদের শপের অ্যাড্রেসটা হলো উত্তরা সনন্দন মার্কেট মাস্কট প্লাজায় লেভেল 4A আমাদের শপ নাম্বার হলো 507 নাম্বার দোকান আপসুরি টেলিকম আপসুরি টেলিকম জি তো ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি আপনারা দেখতে পারলেন কিভাবে ব্যাক পার্টে স্টিকার করতে হয় তো আপনাদের যদি প্রয়োজন হয় তারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো করাতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ